ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি নেরেশান বা স্পিচের ষষ্ঠ পার্ট, অর্থাৎ ষষ্ঠ পার্টে ব্যতিক্রমী কিছু নিয়ম নিয়ে। ইতিপূর্বে প্রথম থেকে পঞ্চম পার্ট পর্যন্ত, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত প্রত্যেকটি সেন্টেন্সের বিভিন্ন রুলস এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে নেরেশান বা স্পিচের ডাইরেক্ট নেরেশান থেকে ইনডাইরেক্ট নেরেশানের ষষ্ঠ পার্টে ব্যতিক্রমধর্মী কিছু নিয়ম নিয়ে। তো সেই ব্যতিক্রমধর্মী কিছু নিয়মের পূর্বে শুরুতে যে কমন নিয়মগুলি আমাদের জানা থাকা দরকার সেইগুলি নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ আর একটা হচ্ছে বাহিরে। তো ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরের অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে আর এবং ভি দিয়ে রিপোর্টিং ভার্ব এবং আর এবং এস দিয়ে রিপোর্টেড স্পিচ বোঝানো হয়েছে। তো এটুকু আমাদের ভালোভাবে জানা থাকতে হবে পরবর্তী রুলসগুলি ভালোভাবে বোঝার জন্য। তো আমি কয়েকটা রুলস আলোচনা করছি। প্রথমেই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স হয়, তাহলে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটুকু আছে সেইটুকু টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্স থাকবে সেটাই হবে। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলেও টেন্সের পরিবর্তন হবে না। এরপরের রুলস হচ্ছে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটুকু আছে সেখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে এখানে হি আছে, সেই অনুসারে এই ফার্স্ট পার্সন অর্থাৎ আয়ের স্থলে এই হি হবে। তারপর হচ্ছে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে যদি আয়ের স্থলে ইউ থাকতো তাহলে এখানে অবজেক্ট মি, ইউয়ের স্থলে মি বসতো। আর থার্ড পার্সন থাকলে পরিবর্তনের প্রয়োজন নেই, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো থার্ড পার্সন থাকে, সাবজেক্ট অথবা অবজেক্ট যাই হোক, তার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো আমরা প্রাথমিক রুলসগুলো জেনে নিলাম। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল এগুলি দেওয়া হয়েছিল, আমরা এক নজর দেখে নিই, পরবর্তীতে আমরা মূল আলোচনায় চলে যাব। তো ভিডিওটি স্টপ করেও আপনারা দেখে নিতে পারেন। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আরও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, বিভিন্ন রুলস এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। তারপর বিভিন্ন মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বগুলি থাকলে পরিবর্তিত হয়ে কী হবে তার রুলসগুলি দেওয়া হয়েছে। এখানে মডাল অক্সিলারি ভার্ব প্লাস অন্যান্য কিছু শব্দ আছে, সেই শব্দ থাকলে পরিবর্তিত হয়ে কী বসবে তার রুলসগুলি দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছে, ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। তারপরে আরও কিছু রুলস এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, আমরা সবগুলি দেখে নিই। আগের যে পাঁচটি পার্ট করা হয়েছিল সেই পাঁচটি পার্টের বিভিন্ন রুলস এবং এক্সাম্পলগুলি দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স সমাপ্ত হয়েছে, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স রুলস এবং এক্সাম্পলগুলি দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে ইম্পারেটিভ সেন্টেন্স রুলস এবং এক্সাম্পলগুলি দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস এবং এক্সাম্পল, তারপর অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের রুলস এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, ভিডিওটি স্টপ করে আমরা দেখে নিতে পারি। তারপর সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুলস এবং এক্সাম্পল। তারপর ব্যতিক্রমধর্মী আলোচনায় শুরুতেই রুলস হচ্ছে রিপোর্টেড স্পিচে
স্যার থাকলে রিপোর্টিং ভার্বে রেসপেক্টফুলি বসে। অর্থাৎ এক্সাম্পল, দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার ল্যান্ড মি ইউর বুক প্লিজ। তো এই ক্ষেত্রে প্রথমেই দ্য বয়, এখানে মিস্টেক হয়েছে, দ্য বয় হবে, তো দ্য বয়ের পরিবর্তে দ্য বয়। তারপরে যেহেতু স্যার আছে, আমরা রুলসে পেয়েছি স্যার থাকলে রিপোর্টিং বারবে রেসপেক্টফুলি বসে, অর্থাৎ সাবজেক্টের পরে রেসপেক্টফুলি বসলো। তারপরে যেহেতু প্লিজ, প্লিজ থেকে বুঝলাম এটা রিকোয়েস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, বার্ব দ্বারা বাক্য শুরু হলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স এর আলোচনা আমরা জেনেছিলাম, বার্ব থেকে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হয়, তো প্লিজের পরিবর্তে হচ্ছে রিকোয়েস্টেড, তারপরে অবজেক্ট দ্য টিচার। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসে, তারপর বাকি অংশ ল্যান্ড বসালাম, ল্যান্ড। এখানে মি ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হিম, এখানে ব্র্যাকেটে বয় বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইউর সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে এখানে দ্য টিচার, তো এখানে হিজ পসেসিভ দেওয়া হয়েছে, ইউর যেহেতু পসেসিভ, এখানে পসেসিভ হিজ, তো টিচারের টি দিয়ে ব্র্যাকেটে বোঝানো হয়েছে। তারপরে বুক প্লিজ বাদ, যেহেতু এখানে রিকোয়েস্ট আসছে, এতে কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে রিপোর্টের স্পিচ দ্বারা কাউকে সম্বোধন করা হলে, অর্থাৎ কাউকে কোনো সম্বোধন সূচক শব্দ, অর্থাৎ কাউকে কোনো কিছু ডাকা হলে বসবে অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং বার্বের অবজেক্ট, অর্থাৎ অ্যাড্রেসিং বসিয়ে তারপরে রিপোর্টিং বার্ব যেটা থাকবে সেটার অবজেক্ট বসিয়ে, তারপরে অ্যাজ বসিয়ে, তারপরে সম্বোধন শব্দটুকু বসাবো। এক্সাম্পল, হি সেড টু দেম, ফ্রেন্ডস বন্ধুরা, হেল্প মি আমাকে সাহায্য করো, এখানে বন্ধুরা এই কথাটা বলে সম্বোধন করা হয়েছে, এই জন্য প্রথমেই সূত্র অনুযায়ী অ্যাড্রেসিং বসবে, তারপরে অবজেক্ট বলা হয়েছে রিপোর্টিং বার্বের অবজেক্ট, রিপোর্টিং বার্বের অবজেক্ট এখানে দেম বসালাম, দেম, তারপরে সূত্রের এস বসালাম, তারপরে সম্বোধন শব্দ এখানে ফ্রেন্ডস। তারপর সেন্টেন্সটি ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্টে প্রথমেই হি বসালাম, হি, তারপরে হেল্প মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং যেহেতু অনুরোধ করা হয়েছে বন্ধুদের কাছে, এই জন্য সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড, টু বাদ আমরা জানি, তারপরে অবজেক্ট দেম, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপরে হেল্প বসলো, হেল্প, আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে হয়, তো এইখানে মির পরিবর্তে হচ্ছে হি, অর্থাৎ হির, এখানে মি যেহেতু অবজেক্ট, অবজেক্ট ফ্রম হিম, এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী রুলস, থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং বার্বের সেইডের পরিবর্তে থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং বার্বের অবজেক্ট বসালেই হয়ে যায়, অর্থাৎ আর কিছু লিখতে হয় না, শুধুমাত্র রিপোর্টিং বার্বের সেইডের পরিবর্তে থ্যাঙ্কড এবং রিপোর্টিং বার্বের অবজেক্ট, এটুকু বসালেই। আমরা এক্সাম্পল দেখে নিই, যেমন হি সেড টু মি থ্যাঙ্ক ইউ, তো এই ক্ষেত্রে হি, তারপরে সেইডের পরিবর্তে থ্যাঙ্কড, টু তো বাদ যাবে, আমরা আগের পার্টগুলি দেখে নিলে বুঝতে পারবো কেন টু বাদ যায়। তারপরে হচ্ছে মি বসালাম, মি, এই তো কমপ্লিট, আমরা রুলসে জেনেছি অবজেক্ট বসিয়ে তারপরে সেইডের পরিবর্তে থ্যাঙ্ক, তারপরে অবজেক্ট বসালেই হয়, এই থ্যাঙ্ক ইউ বাদ, কেন বাদ, কারণ হচ্ছে থ্যাঙ্কের পরিবর্তে এখানে সেইডের পরিবর্তে থ্যাঙ্কড হয়ে গেছে, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন থাকলে আমরা জানি অবজেক্ট বসে, অবজেক্ট এখানে মি, তো মি এখানে এসে গেছে, এই জন্য এখানে এটা সমাপ্ত। তারপরে হচ্ছে রিপোর্টের স্পিচে গুড বাই থাকলে রিপোর্টিং ভার্বে সেইডের পরিবর্তে বেইড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই বসে। এক্সাম্পল, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তো এই ক্ষেত্রে হি সেইডের পরিবর্তে বেইড, তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস, তো আমরা জানি ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝানো হয়, তো সাবজেক্ট হচ্ছে হি, হির পসেসিভ হচ্ছে হিজ, তারপরে ফ্রেন্ডস বসলো, ফ্রেন্ডস, তারপরে গুড বাই, এই গুড বাই। আমি আবার বলছি, প্রথমেই হি, তারপর সেইডের পরিবর্তে সূত্র অনুযায়ী বেইড বসালাম, বেইড, তারপর
অবজেক্ট, অবজেক্ট এখানে আসছে মাই ফ্রেন্ডস, তো মাই যেহেতু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, সুতরাং এটার পসেসিভ হচ্ছে হিজ, বসলো হিজ, তারপরে ফ্রেন্ডস বসালাম, ফ্রেন্ডস অর্থাৎ মাই ফ্রেন্ডস হয়ে গেল হিজ ফ্রেন্ডস অবজেক্ট হিসেবে, তারপরে গুড বাই বসিয়ে দিলাম, গুড বাই কমপ্লিট, আশা করতে পেরেছি। তারপরে হচ্ছে রিপোর্ট স্পিচ মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে রিপোর্টিং ভার্বে সেডের পরিবর্তে উইশড প্লাস অবজেক্ট গুড মর্নিং অথবা ইভিনিং অথবা নাইট বসে। এক্সাম্পল, আই সেড টু হিম গুড মর্নিং, তো আই বসলো, তারপরে উইস্ট বসে সেডের পরিবর্তে, বসালাম সেডের পরিবর্তে উইস্ট, টু বাদ, তারপরে হচ্ছে হিম হিম, তারপরে সূত্র অনুযায়ী অবজেক্ট বসালাম, অবজেক্ট বসানোর পরে গুড মর্নিং ইভিনিং অথবা নাইট, এখানে গুড মর্নিং আছে সুতরাং গুড মর্নিং, এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। তারপরে সূত্র হচ্ছে রিপোর্টের স্পিচের শুরুতে বাই আল্লাহ, বাই গড থাকলে ইনডাইরেক্ট করার সময় শুরুতেই সয়ারিং বাই আল্লাহ অথবা বাই গড ব্যবহৃত হয়। এক্সাম্পল, বাই আল্লাহ হি সেড আই উইল হেল্প ইউ, তো প্রথমেই সূত্র অনুযায়ী সয়ারিং বাই আল্লাহ, সয়ারিং বাই আল্লাহ, তারপরে হি হি সেড, যেহেতু রিপোর্টিং ভার্বে অবজেক্ট নেই সুতরাং সেডের পরিবর্তন হলো চলে, এই জন্য সেড বসলো, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে হচ্ছে আই, আমরা জানি রিপোর্টের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হয়, তো এই ক্ষেত্রে এর হচ্ছে হি, বসালাম হি, উইল থাকলে আমরা জানি উড হয়, বসালাম উড, তারপরে হেল্প বসলো, তারপরে আমরা জানি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে এখানে ধরে নিতে হবে, এখানে হি সেড সে বললো অর্থাৎ আমলো, অর্থাৎ এখানে মি ধরে নিতে হবে, এই জন্য মিলো, তো আশা করি বুঝতে পেরেছি, তো কমপ্লিট, এই আলোচনা এখানে সমাপ্ত হয়েছে, আশা করি সকলভাবে বুঝতে পেরেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে পরামর্শ দিবেন, এবং ভিডিওটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।